অন্যদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার রাত 9টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নিহত জাহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম মোটরসাইকেল করে ঘুরতে বের হন। এ সময় পেছন থেকে একটি ট্রাক এসে মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ জানায়, ট্রাকটিতে এখনও খুঁজে পাওয়া যায়নি। খুঁজে পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।